শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে সৌম্য সরকার নকআউট ছিলেন, তার প্রমাণ মিলে ইউনিভার্সিটি অব সালফোর্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার ট্রেভর কক্সের বৈজ্ঞানিক ব্যাখ্যায়। তিনি জানান, বল ব্যাটে লাগলে কাঠের স্পাইক হবে খুবই তীক্ষ্ণ, যা আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে। রিফাত আনজুমের রিপোর্টে বিস্তারিত দেখুন। সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে সৌম্য সরকার আউট নাকি নট আউট, এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বিনুরার করা বল সৌম্যের ব্যাট ঘেঁষে গেলে ক্যাচ ধরেন লঙ্কান উইকেট রক্ষক, আম্পায়ার আউট দিলে রিভিউ নেন তিনি। স্লিকোমিটারে বল লাগার প্রমাণ পাওয়া গেলেও রিপ্লেতে দুই অ্যাঙ্গেল থেকে ধরা পড়ে বড় ফাঁক। স্লিকোমিটারে পাওয়া স্পাইকের সঙ্গে যা কোনোভাবেই মিলাতে পারেননি টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। ইউনিভার্সিটি অফ স্যালফোর্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার ট্রেভর কক্সের বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী বল ব্যাটে লাগলে কাঠের স্পাইক হবে খুবই তীক্ষ্ণ, আর প্যাট কিংবা গ্লাভসে লাগলে তার স্পাইক হবে তীব্র, আর সেখানে থাকতে পারে একাধিক সাউন্ড যার স্থায়িত্ব হবে বেশি। সৌম্যের আউটের সঙ্গে কক্সের ব্যাখ্যা অনুযায়ী বল প্যাডে কিংবা গ্লাভসে লাগার স্পাইকের সঙ্গে মিলে যায়, এদিক দিয়ে টিভি আম্পায়ার মুকুলের সিদ্ধান্ত মিলে যায়, যুক্তিতে সঠিক ছিলেন তিনি। মাসুদুর রহমান মুকুল জানিয়েছেন, বাংলাদেশের আম্পায়াররা আন্তর্জাতিক অঙ্গনে বেশ ভালো করছে, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আরও ভালো করবেন তারা। ডেফিনেটলি বাংলাদেশের আম্পায়ার এখন বিশ্বমঞ্চে খুব ভালো করছে। আমরা যদি এরকম ফুল ডিআরএস পাই, আমরা যদি আমাদের ডোমেস্টিক ক্রিকেট থেকে আমাদের টিভিতে ফুল ডিআরএসটা পেয়ে যাই, আমি বিশ্বাস করি আরও ভালো করবে আম্পায়াররা। যান্ত্রিক কিংবা মানবিক ত্রুটি অসম্ভব কিছু নয়, তাই বিশেষ কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা সমালোচনাও স্বাভাবিক বিষয়। রিফাত আনজুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।